পৃথিবীর ভূ-অভ্যন্তর ভাগ। এর আগে আমি দুটো ভিডিও দিয়েছি, আজ এটা হচ্ছে তিন নম্বর ভিডিও। দুটো ভিডিওর মধ্যে আমার কিন্তু ভূত্বকটা আলোচনা হয়ে গেছে, ভূত্বকের বৈশিষ্ট্য হয়ে গেছে, তার কী কী উপভাগ আছে, উপস্তর আছে সেগুলো কিন্তু আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এদেরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা ঝটপট একটু দেখে নিই। তার আগে হালকা করে একটু বলি যে পৃথিবীর ভূ-অভ্যন্তরকে তিনটে ভাগে ভাগ করা হয়েছিল। উপরিভাগকে বলা হচ্ছে ভূত্বক বা শিলামণ্ডল, মিডিলে আছে গুরুমণ্ডল এবং নিচে আছে কেন্দ্রমণ্ডল। আমরা যদি এইখানে এই যে এই ছোট্ট একটা পৃথিবীর ছবিটা দেখি তাহলে কিন্তু আরও একটু বেশ ভালো বুঝতে পারবো। এই যে সব থেকে উপরিভাগে আঁকা বাঁকা যে লাইন কয়েকটা রয়েছে, অর্থাৎ এই যে এই এইটা এটা হচ্ছে ভূত্বক, ভূত্বকের পর এই যে মিডিলে যে সাদা অংশটা আছে এটা হচ্ছে আমাদের গুরুমণ্ডল, এবং এই যে ছোট বৃত্তটা মাঝখানে আছে এটা হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। মানে আমরা ছবিটা দেখে বুঝতে পারছি যে গুরুমণ্ডল কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে। তো এইটা নিয়ে কিন্তু প্রথমত আমি আলোচনা করছি, এবং এই ছবিটা কোথায় করা আছে না এই জায়গাতে করা আছে, আমরা যদি এইভাবে স্তর করি এইভাবে, এই যে এইটুকু অংশটা এখানে কিন্তু বড় করে করা হয়েছে, এবং এই যে মিডিল অংশটা আমি কিন্তু আলোচনা করছি। তো দেখা যাক, আমি কিন্তু বোর্ডে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, এই পয়েন্টগুলো কিসের পয়েন্ট না গুরুমণ্ডলের বৈশিষ্ট্য, এগুলো হচ্ছে গুরুমণ্ডলের সব বৈশিষ্ট্য। কী কী বৈশিষ্ট্য আছে একটু ঝটপট দেখে নিন। প্রথম হচ্ছে আয়তন এবং ভর। আমরা ছবিটা দেখে বুঝতে পারছি এর আয়তনটা বেশি, অর্থাৎ পৃথিবীর মোট আয়তনের 83% কিন্তু দখল করে আছে, কত না 83% দখল করে আছে। এবং ভর যদি দেখা হয় তাহলে কিন্তু পৃথিবীর মোট ভরের 68% কিন্তু ভর হচ্ছে এই গুরুমণ্ডলের, এক নম্বর হলো। এরপর দু নম্বর কি বলা হয়েছে, অবস্থান। এর অবস্থানটা যদি আমরা দেখি তাহলে অবস্থানটা কোথায় আছে না ভূত্বক বা শিলামণ্ডলের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে, এর কিন্তু অবস্থান। এবং আরেকটা এখানে অবস্থান একটু লেখা যায় যে কেন্দ্রমণ্ডলকে কিন্তু বেষ্টন করে আছে গুরুমণ্ডল। কেন্দ্রমণ্ডলকে বেষ্টন বলতে কেন্দ্রমণ্ডল মাঝে আছে, তার সাইডে সাইডে অর্থাৎ মানে চারদিকে কে আছে না এই গুরুমণ্ডল আছে, তাহলে অবস্থানটাও শেষ। এরপর হচ্ছে বিযুক্তি, দুটো বিযুক্তি রেখা কিন্তু এই গুরুমণ্ডলকে আলাদা করেছে। সে দুটো বিযুক্তি রেখা কি না, একটা হচ্ছে মোহ বিযুক্তি রেখা অর্থাৎ ভূত্বক থেকে পৃথক করেছে, আর একটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। এটা হচ্ছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ বিযুক্তি রেখা কেন্দ্রমণ্ডল থেকে কিন্তু আলাদা করেছে, তাহলে বিযুক্তি রেখাটাও শেষ। এরপর কি আছে, বিস্তার। এর বিস্তারটা কত না, আমরা দেখেছিলি এর আগের ভিডিওতে যে ভূত্বকের গড় বিস্তার হচ্ছে 0 থেকে 33 কিলোমিটার, তারপর 33 থেকে 2900 কিলোমিটার হচ্ছে কিন্তু আমাদের এই কে না গুরুমণ্ডল, আর 2900 থেকে 6363 কিলোমিটার হচ্ছে 6370 কিলোমিটার বা 71 কিলোমিটার হচ্ছে আমাদের কেন্দ্রমণ্ডল। তাহলে এর যদি বিস্তারটা দেখা হয় তাহলে 33 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে এই ভূত্বকের বিস্তার, মানে 33 থেকে 2900 কিলোমিটার হচ্ছে এর বিস্তার। পদার্থ, কী কী পদার্থ আছে এই স্তরে, এই স্তরে মাঝারি ধরনের, মাঝারি বলতে কি এখানে বেশ ভারী ভারী পদার্থ কিন্তু দেখা যায়। ভারী ভারী পদার্থের মধ্যে কী কী, যেমন আছে নিকেল, ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম, এই সমস্ত পদার্থগুলো বেশি আছে কোন স্তরে না এই গুরুমণ্ডলে। এরপর আছে কি না ঘনত্ব, এর ঘনত্ব কত, এর ঘনত্ব যদি দেখা হয় তাহলে কিন্তু ভূত্বকের থেকে ঘনত্ব কম। আমি এর আগের ভিডিওতে বলেছি যত উপর থেকে নিচের দিকে নামছে তত কিন্তু ঘনত্ব আর উষ্ণতা দুটাই কিন্তু বৃদ্ধি পায়, তাহলে এই যদি ঘনত্ব দেখা হয় তাহলে ঘনত্ব হচ্ছে 3.5 থেকে 5.5 গ্রাম পার ঘন সেমি। তাহলে এর ঘনত্ব কত, 3.5 থেকে 5.5 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর উষ্ণতা, এর উষ্ণতা কত না 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর উষ্ণতা। এর তরঙ্গ, এখানে পি তরঙ্গ এবং এস তরঙ্গ লক্ষ্য করা যায়, এখানে পি এবং এস তরঙ্গ লক্ষ্য করা যায়, এল তরঙ্গ কিন্তু লক্ষ্য করা যায়নি। এরপর এর উপস্তর, অর্থাৎ ভূত্বকে দুটি উপস্তর রয়েছে, কী কী দুটো উপস্তর, উপরের ভাগকে বলা হচ্ছে ক্রোপেসমিয়া এবং নিচের স্তরটি যেটা রয়েছে তার নাম হচ্ছে কিন্তু নিপেসমিয়া। উপরে ক্রোপেসমিয়াকে বলা হয় কিন্তু বহিঃগুরুমণ্ডল, উপরটার নাম হচ্ছে বহিঃগুরুমণ্ডল এবং নিচেরটা নাম হচ্ছে কিন্তু অন্তঃগুরুমণ্ডল। আর এখানে যে এটা ক্রোপেসমিয়া কেন নাম হয়েছে, কারণ উপরের ভাগে ক্রোমিয়াম, CrO মানে ক্রোমিয়াম, Fe মানে হচ্ছে লোহা আয়রন, S হচ্ছে সিলিকন, Me হচ্ছে ম্যাগনেসিয়াম, অর্থাৎ এই স্তরটিতে ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম আছে, তাই স্তরটির নাম হচ্ছে ক্রোপেসমিয়া। এবং এখানে নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম থাকা এই স্তরটির নাম হয়েছে নিপেসমিয়া। আর এই বহিঃগুরুমণ্ডল অন্তঃগুরুমণ্ডলকে পৃথক করেছে কিন্তু
রেপিত্তি বিযুক্তি রেখা, এটা কিন্তু এখানে একটু আলোচনা করে রাখি। এটা হচ্ছে রেপিত্তি, এর মাঝে আছে কি না রেপিত্তি, রেপিত্তি বা রেপিট্টিও কিন্তু বলা হয়। বিযুক্তি রেখা এই ক্রোপেসিমা এবং নিপেসিমাকে পৃথক করে, যেমন ক্রোপেসিমা এবং নিপেসিমার মাঝে এই যে 700 এটা লেখা রয়েছে, এটা হচ্ছে ক্রোপেসিমিয়ার গভীরতা, অর্থাৎ ভূত্বক থেকে ক্রোপেসিমার গভীরতা হচ্ছে 700 কিলোমিটার, তারপর 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত হচ্ছে কিন্তু নিপেসিমার গভীরতা। এই হচ্ছে আমাদের কিন্তু গুরুমণ্ডল। এরপর আমি চলে যাবো কোথায় না কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল বলতে এই যে মিডিলে যে ভাগটি রয়েছে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের কিন্তু আরো একটি নাম রয়েছে, তাকে কিন্তু বলা হয় নিফে, NIFE, নিফে। নিপে এই নামের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি যে এর মধ্যে কি কি পদার্থ আছে, অর্থাৎ নিকেল এবং লোহা কেন্দ্রমণ্ডলে বেশি থাকা এর নাম হয়েছে কিন্তু নিপে। তাই যদি কোশ্চেন আসে যে নিপে কোন স্তরকে বলা হয় না, কেন্দ্রমণ্ডলকে বলা হচ্ছে নিপে। নিপে হচ্ছে অর্থাৎ এই যে সব থেকে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কিন্তু এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে কিন্তু আমরা এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো। প্রথমত কি আছে না আয়তন এবং ভর। যদি আয়তন এবং ভর দেখা হয় তাহলে এটা কিন্তু আয়তন মাত্র 15% আয়তন দখল করে আছে এবং মোটামুটি 33 থেকে 33% কিন্তু এর ভর, অর্থাৎ আয়তন হচ্ছে 15% এবং 33% হচ্ছে কিন্তু এর ভর। এর যদি অবস্থান দেখা হয় তাহলে অবস্থানটা কোথায় আছে না উপরে আছে গুরুমণ্ডল, তাহলে গুরুমণ্ডলের নিচে রয়েছে কেন্দ্রমণ্ডল, এর হচ্ছে এটা অবস্থান। তাহলে আয়তন 15% অর্থাৎ মোট যা পৃথিবীর আয়তন তার 15% আয়তন হচ্ছে কেন্দ্রমণ্ডলের এবং মোট ভরের 33% ভর হচ্ছে এই কেন্দ্রমণ্ডলের। এর অবস্থানটা কোথায় না গুরুমণ্ডলের নিচে রয়েছে, এর অবস্থান। এর বিযুক্তি, বিযুক্তি যদি বলা হয় তাহলে কি না গুটেনবার্গ বিযুক্তি রেখা কিন্তু এই গুরুমণ্ডল থেকে আলাদা করছে কেন্দ্রমণ্ডলকে, এবং কেন্দ্রমণ্ডলের মাঝেও কিন্তু একটা বিযুক্তি রেখা রয়েছে, তার নাম হচ্ছে গুটেনবার্গ লেহম্যান বিযুক্তি রেখা। অর্থাৎ এখানে কিন্তু একটা বিযুক্তি রেখা রয়েছে, তার নাম হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। ওটা আমি একটু পরে আসছে। এখানে যদি বিযুক্তি বলা হয় তাহলে বিযুক্তি এই গুটেনবার্গ বিযুক্তি রেখা গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল কিন্তু আলাদা হয়েছে। এর বিস্তার, এর বিস্তার যদি দেখা হয় তাহলে কত না 2900 থেকে 6370 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর বিস্তার, মানে 2900 থেকে 6370 বা 71। পদার্থ, এখানে কী কী পদার্থ রয়েছে, এখানে প্রধানত দুটি পদার্থ বেশি লক্ষ্য করা যায়, কী কী, একটা হচ্ছে নিকেল একটা হচ্ছে লোহা। নিকেল লোহা এখানে কিন্তু বেশি লক্ষ্য করা যায়। তারপর কী আছে ঘনত্ব, এই যদি ঘনত্ব দেখা হয় তাহলে ঘনত্ব কিন্তু সব থেকে বেশি, কত আছে ঘনত্ব না 10 থেকে 13 গ্রাম পার ঘন সেমি। এর ঘনত্ব মানে যত আমরা নিচের দিকে নেমেছি তত কিন্তু ঘনত্ব বৃদ্ধি পাইয়ে চলেছে, তাহলে ঘনত্ব কত 10 থেকে 13 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এরপর উষ্ণতা, এর উষ্ণতা যদি দেখা হয় তাহলে 3 থেকে 5000 ডিগ্রি, অর্থাৎ 4000 ডিগ্রি থেকে 5000 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এর উষ্ণতা থাকে, কার না কেন্দ্রমণ্ডলে। এবার তরঙ্গ, এখানে কিন্তু শুধুমাত্র পি তরঙ্গ বেশি লক্ষ্য করা যায়, পি তরঙ্গ কিন্তু লক্ষ্য করা যায়, তার কিন্তু গতিবেগটা খুব বেশি। এর উপস্তর, একে দুটি ভাগে ভাগ করা হয়েছে, কি কি দুটো ভাগ, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, মানে উপরে এটা রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল এবং নিচে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে কিন্তু কোন বিযুক্তি রেখা না লেহম্যান বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা। বেশ, আমার কিন্তু এটা শেষ, কি শেষ না পুরো বন্ধুরা যে বৈশিষ্ট্যগুলো ছিল প্রত্যেকটা স্তরে সবারই কিন্তু এখানে বৈশিষ্ট্যগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। এর পর কিন্তু আমাদের কিছু কিছু শর্ট কোয়েশ্চেন হয়, মেন মেন শর্ট কোয়েশ্চেন, আমি কয়েকটা শর্ট কোয়েশ্চেন কিন্তু আলোচনা করব পরের একটা ভিডিওতে। বেশ, আজকে এইটুকু থাকছে।